ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটার কোম্পানি রয়েছে অ্যাম্পিয়ার এবং এর মডেল রয়েছে রিও এলআই প্লাস। সো ডিসকাস করব এই স্কুটারটার প্রাইস, মাইলেজ, নিউ আপডেট এবং ফিচার্স। সো গাইস, এই স্কুটারটা এখন অ্যাভেলেবেল রয়েছে লক্ষ্মীকান্তপুর পার হাউসের অপোজিটে লক্ষ্মী অটোমোবাইল এই শোরুমে। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে বা তোমরা যদি টেস্ট ড্রাইভ নিতে চাও তোমরা এখানে এসে ভিজিট করতে পারো, আর এখানে প্রাইস ওয়াইজ অফার দিয়ে থাকে। তো চলো বন্ধুরা, তোমাদের মূল্যবান বেশি সময় না নষ্ট করে ভিডিও স্টার্ট করি, লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, প্রথমে আমরা দেখে নেবো এই স্কুটারটার ডিজাইন। তোমরা এখানে দেখছো ব্লু, ব্ল্যাক এবং গ্রে, এখানে গ্লসি কালার এখানে দেওয়া রয়েছে। এবং এই স্কুটারটা তোমরা চারটে কালারে এখানে তোমরা পেয়ে যাচ্ছ, রেড, ইয়েলো, অরেঞ্জ এবং ব্লু। এবং বন্ধুরা তোমরা দেখছো এই স্কুটারটা সম্পূর্ণ আগের সময়ে যে স্কুটারগুলো আসতো ইলেকট্রিক স্কুটার, সেই স্কুটার থেকে সম্পূর্ণ চেঞ্জ। এখনকার সময়ের যে পেট্রোল টু হুইলার যেগুলো রয়েছে তার মতো সম্পূর্ণ ডিজাইনের সাথে, নিউ ডিজাইনের সাথে প্রোভাইড করেছে। ইলেকট্রিক টু হুইলার ইউজ করার কিছু বেনিফিট তোমাদের বলছি শোনো। ইলেকট্রিক টু হুইলার যখন তোমরা ইউজ করবে রোডের মধ্যে তোমাদের ইন্স্যুরেন্স, পলিউশন এবং এই স্কুটারের কোনো রকম পেপারস লাগছে না। এবং হেলমেট যদিও তোমরা না পরো তোমাদের কোনো রকম পুলিশের সমস্যা হচ্ছে না। ফ্রন্ট হেডলাইট ডিজাইন এখানে প্রোভাইড করেছে ব্লু এবং গ্লসি ব্ল্যাকের সাথে। এবং এই যে হেডলাইটটা রয়েছে এটা সম্পূর্ণ হন্ডা ডিওর সাথে মিল রয়েছে। এবং টার্ন সিগন্যাল ইন্ডিকেটর এখানে প্রোভাইড করেছে বাল্ব। হেডলাইটের উপরের সাইডের এখানে ভাইজার দেয়া রয়েছে গ্লসি ব্লু কালার। এবং এখানে অ্যাম্পিয়ার হোয়াইট কালারের স্টিকার এখানে করা রয়েছে। এবং ফ্রন্ট সাইডে এখানে রয়েছে ইয়ার পাস হওয়ার জন্য। এবং এখানে খুব সুন্দর একটা ডিজাইন এখানে দেয়া রয়েছে তোমরা দেখছো। এবং এখানে যে ফ্রন্ট হেডলাইট এখানে ইউজ করা রয়েছে, হেডলাইটের মধ্যে এখানে এলইডি প্রোভাইড করেছে। এবং পার্কিং লাইট এখানে দেয়া রয়েছে বাল্ব। সাইড ভাইজার এখানে দেয়া রয়েছে গ্লসি ব্ল্যাক, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। এবং সেই গ্লসি ব্ল্যাকের মধ্যে এখানে হোয়াইট কালারের স্টিকার এখানে দেয়া রয়েছে, ইলেকট্রিক লেখা রয়েছে। এবং এর নিচে রয়েছে তোমরা দেখছো গ্লসি গ্রে কালার। এবং তার মধ্যে রিও স্টিকার এখানে করা রয়েছে হোয়াইট এবং ব্লুর সাথে। এবং তার নিচে তোমরা এখানে দেখছো গ্রে কালার দেওয়ার। ফ্রন্ট সাসপেনশন এখানে প্রোভাইড করেছে টেলিস্কোপিক, তবে রিয়াল টাইম পারফরমেন্স টেস্ট করে দেওয়া গেছে অতটাও ভালো নয়, তবে ঠিকঠাকই। এবং এখানে ফ্রন্ট মাডগার্ড এখানে তোমরা দেখছো গ্লসি ব্লু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে তোমরা দেখছো এখানে ড্রাম ব্রেক এখানে ইউজ করা রয়েছে। এবং অ্যাম্পিয়ার এখানে হোয়াইট কালার লেখা রয়েছে। এবং এখানে অ্যালুমিনিয়াম অ্যালয় দেওয়া রয়েছে। এবং ফ্রন্ট টায়ার এখানে টিউবলেস এখানে প্রোভাইড করেছে। এই স্কুটারটা দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, লিড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। এবং বন্ধুরা এর মধ্যে প্রাইসও দুটোর মধ্যে আলাদা রয়েছে, তোমাদের আগে আমি ডিসকাস করবো। এবং বন্ধুরা তোমরা সাইডে এখানে দেখছো গ্লসি গ্রে এবং গ্লসি ব্লু এবং গ্লসি ব্ল্যাকের সাথে এখানে রিও এলআই স্টিকার এখানে দেওয়া রয়েছে। এলআই মানে লিথিয়াম আয়ন ব্যাটারি এই ভেরিয়েন্টটা রয়েছে। এবং তার নিচে রয়েছে প্লাস লেখা। এই স্কুটারটা টোটাল চারটে কালারে অ্যাভেলেবেল রয়েছে, রেড, ইয়েলো, অরেঞ্জ এবং ব্লু। এবং তোমরা এই যে কালারটা দেখছো এইটা রয়েছে ব্লু। রিয়ার সাইডে রাইটে রয়েছে এখানে তোমরা দেখছো পেট্রোল টু হুইলারের মতো এখানে সাইলেন্সারের লুকের মতো এখানে একটা ভাইজার দেওয়া রয়েছে, যেটা খুব সুন্দর একটা লুক আসছে। ব্যাকলাইট এবং টার্ন সিগন্যাল ইন্ডিকেটার এখানে বাল্ব ইউজ করা রয়েছে। এবং প্লিয়ান এখানে গ্র্যাব হ্যান্ডেল দেওয়া রয়েছে ম্যাটালের। এবং বন্ধুরা এই স্কুটারটার মধ্যে তোমরা দু রকম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছ, একটা রয়েছে লিড অ্যাসিড এবং আরেকটা রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এবং বন্ধুরা এর মধ্যে যে লিড অ্যাসিড যে ব্যাটারি রয়েছে এটার মধ্যে চার্জ দিতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা, এবং এর মধ্যে তোমরা মাইলেজ পেয়ে যাবে 50 থেকে 60। এবং বন্ধুরা এর মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে চার্জ দিতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা, এবং এর মধ্যে তোমরা মাইলেজ পেয়ে যাবে 60 থেকে 65। লিড অ্যাসিড ব্যাটারি অনরোড প্রাইস রয়েছে 45,000, এবং এর মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি ভেরিয়েন্ট রয়েছে 61,999 অনরোড প্রাইস। এবং বন্ধুরা এই ব্যাগটার মধ্যে বিএলডিসি মোটর ইউজ করা রয়েছে 250 ওয়াট, এবং এর মধ্যে হব মোটর এখানে ইউজ করা রয়েছে। এই মোটরের মধ্যে টর্ক জেনারেট হবে 16 নিউটন মিটার এবং 420 আরপিএম, টপ স্পিড এখানে জেনারেট হবে 33, এবং এর মধ্যে লোড ক্যাপাসিটি রয়েছে 120 কেজি। এবং বন্ধুরা এই স্কুটারটার মধ্যে রিয়ার সাসপেনশন এখানে প্রোভাইড করেছে ডুয়াল কয়েল স্প্রিং, রিয়ার ব্রেক এখানে প্রোভাইড করেছে ড্রাম, এবং এই গাইডার ওয়েট রয়েছে 68 কেজি। এই স্কুটারের মধ্যে ব্যাটারি সেটআপ এখানে দেওয়া রয়েছে 48 ভোল্ট এবং 28 AH। বুট স্পেস এখানে
প্রায় অনেকটা চওড়া দেয়া রয়েছে, যেখানে তোমরা কমফোর্টেবল পা এখানে রেখে তোমরা রাইড করতে পারবে, এবং এই বুট স্পেসের ওখানে তোমরা অনেক কিছু জিনিসপত্র তোমরা ওখানে ক্যারি করে নিয়ে যেতে পারবে। এবং তোমরা এখানে দেখছো এই স্কুটারটার মধ্যে দুটো ইগনিশন কি এখানে দেয়া রয়েছে, এবং ইগনিশন কির মধ্যে কোনো রকম রিমোট কন্ট্রোল এখানে দেয়া নেই। এবং তোমরা এখানে দেখছো তোমরা তোমাদের ফোনের মধ্যে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার তোমরা এখানে চার্জার এখানে তোমরা সাপোর্ট পেয়ে যাচ্ছ, তোমরা তোমাদের ফোনের মধ্যে এবং আদার্স ডিভাইসের মধ্যে তোমরা চার্জ করতে পারবে। এবং তোমরা দেখছো ইগনিশন সেটআপটা এখানে দেওয়া রয়েছে, এবং এখানে কিছু স্পেস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখছো এখানে তোমরা কিছু জিনিসপত্র এবং পেপার্স এখানে তোমরা রাখতে পারবে, এবং তোমরা জলের বোতলও তোমরা এখানে রাখতে পারবে। ওকে বন্ধুরা, এখন আমরা দেখে নেবো মিটার কনসোল। এখানে তোমরা দেখছো এখানে ফুল ডিজিটাল মিটার কনসোল এখানে প্রোভাইড করেছে, এবং এখানে যে তোমরা দেখছো এখানে কোনো রকম আইপিএস ডিসপ্লে প্রোভাইড করা হয়নি, এখানে এলইডি ডিসপ্লে প্রোভাইড করেছে। এই ডিসপ্লের মধ্যে তোমরা ব্যাটারি ইন্ডিকেটর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা স্পিডোমিটার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা ট্রিম মিটার দেখতে পাচ্ছ, এবং সিগনালের মধ্যে তোমরা এখানে পাবে টার্ন সিগনাল ইন্ডিকেটর এখানে তোমরা দেখতে পাবে, যখন তোমরা হেডলাইট জ্বালাবে হেডলাইট ইন্ডিকেটর তোমরা এখানে পাবে, এবং এর মধ্যে পার্কিং ইন্ডিকেটর আর রয়েছে। এখানে রিভার্স গিয়ার ইন্ডিকেটর এখানে শো করবে, যখন তোমরা পিছনে যেতে চাইবে সেই ইন্ডিকেটর এখানে ডিসপ্লের মধ্যে শো করবে। ওকে, এখন আমরা দেখে নেবো হ্যান্ডেল বার সুইচ। এখানে তোমরা লেফট রাইটে তোমরা এখানে দেখছো, প্রথমে তোমরা এখানে রিভার্স তোমরা এখানে সুইচ পেয়ে যাচ্ছ, তারপরে তোমরা এখানে হেডলাইট তোমরা আপার ডিপার সুইচ এখানে পেয়ে যাচ্ছ, তারপরে এখানে রয়েছে ইন্ডিকেটর রয়েছে, তারপরে রয়েছে হর্ন, এবং তারপরে তোমরা রাইট সাইডে এখানে দেখো এখানে রয়েছে হেডলাইট অন অফের সুইচ, এবং তারপরে রয়েছে নিচের স্টার্ট সুইচ, এবং তারপরে রয়েছে অ্যাক্সেলেটার। এখানে অ্যাক্সেলেটার কোয়ালিটিও রেসপন্স ঠিকঠাক ছিল, এবং এখানে তোমরা দেখছো সিটের যে কোয়ালিটি, সিটের মধ্যে এখানে ভালো মানের পঞ্চ ইউজ করা রয়েছে। তোমরা যদি 60-65 কিলোমিটার যদি তোমরা কন্টিনিউ রাইড করো তোমাদের কোনো রকম এডিটেড হবে না, তোমরা সুন্দরভাবে রাইড করতে পারো। ওকে বন্ধুরা, তাহলে তোমাদের এই গাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।